আজানে ধ্বনি নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়া ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সোনুর পক্ষে কথা বলছেন রণদীপ। টুইটে বলিউডের এই অভিনেতা বলেন, সোনু নিগম আসলে লাউডস্পিকারের বিরুদ্ধে বলছেন, তিনি ধর্মের বিপক্ষে বলেননি। গত সোমবার নিজে ভেরিফাই টুইটার অ্যাকাউন্টে এক টুইটের বার্তায় সোনু নিগম বলেন, ঈশ্বর সবার মঙ্গল করুক, আমি মুসলিম নই এবং আমাকে আজান শুনে সকালে উঠতে হবে। ভারতে চাপিয়ে দেওয়া এই ধার্মিকতা কবে শেষ হবে? সোনুর টুইটের একদিন পর এক টুইটে বলিউডের অভিনেতা নির্মাতা মহেশ ভাটের মেয়ে পূজা বলেন, বাদ্রার সুনসান গলিতে গির্জার ঘণ্টা ও আজানের শুনে আমি প্রতি সকালে জেগে উঠি। আমি আগরবাতি জ্বালাই এবং ভারতের চেতনাকে স্যালুট করি। পূজা ছাড়াও অনেকে সোনুর বিপক্ষে কথা বলেন। 5 দিন ধরে চলা এই বিতর্কের মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাতে সোনুর পক্ষ নিয়ে টুইট করেন রণদীপ। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।